ভিয়েনায় অস্ট্রিয়া আওয়ামী লীগের 112 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভিয়েনায় অস্ট্রিয়া আওয়ামী লীগের 112 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। 4 ডিসেম্বর বিবার ভিয়েনার 20 রনাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত অস্ট্রিয়া আওয়ামী লীগের অফিসে বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে 112 সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথি অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। অস্ট্রিয়া আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণার এই অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল। উল্লেখ্য যে গত 4 নভেম্বর ভিয়েনায় অনুষ্ঠিত অস্ট্রিয়া আওয়ামী লীগের সফলভাবে সম্পন্ন ত্রিবার্ষিক সম্মেলনে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণার কথা বলে হয়েছিল। পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণার পূর্বে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এক সংক্ষিপ্ত বক্তব্যে অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, শুধুমাত্র পদ পদবি নিয়ে বসে থাকলে চলবে না। তিনি নেতাকর্মীদের আগামী নির্বাচনে পারলে ছুটি নিয়ে দেশে গিয়ে বা টেলিফোনে ভোটারদের উৎসাহিত করার অনুরোধ করেন। অনুষ্ঠান শেষে অস্ট্রিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের রাতের খাবারে আপ্যায়ন করা হয়। আমি আমার বক্তব্যে ভুলে গেছি একটি ইনফরমেশন, সেটি আমরা যখন নভেম্বরের সম্মেলনটি কমপ্লিট করলাম তার 2 থেকে 3 দিনের ভিতরে আমাদের কিছু ভাইয়েরা একটি প্রতিবাদ সভা করেছিল এবং সেখানে আমাদের এই সাংবাদিক ভাই। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।